এক্সেল 150 আর 250 শাসি কিন্তু একই না, ইট দ্য সেম শাসি, ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট শাসি, দ্যাট ইজ জাপানিজ সুজুকি ইঞ্জিনিয়ারিং। আপনারা কিন্তু বাইরের থেকে মনে করতে পারেন যে সেম শাসি, নো, ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট বাইক, দেখতে একই, মোরনেস, বাট ইট ইজ নট, ইট ইজ মানে সুজুকি প্রিসিশন ইঞ্জিনিয়ারিং। আপনারা এতদিন লাগলো কেন আমাদের বাইকটাকে লঞ্চ করতে? জিক্সের তো আমরা অনেক আগে লঞ্চ করে ফেলছি। ইট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট প্ল্যাটফর্ম, ইটস এ ডিফারেন্ট শাসি, আর আপনারা যারা বাইকার যারা চালাবেন এই বাইকটা আপনার আসতে চালানো যায়। বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অল দ্য সেফটি মেজার্স দ্যাট দ্য বাইকস নিড। 150 কিনুন, 250 কিনুন, যখনই গাড়িটা চালাবেন, যখনই বাইকটা চালাবেন একবার নিজের এবং নিজের পরিবারের কথা মাথায় রাখবেন। আশা করি তাহলে অনেক সমস্যা অনেক সহজ হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ সুজুকিকে ভালোবাসার জন্য, জিক্সারকে ভালোবাসার জন্য। বাইকের ইন্ডাস্ট্রিতে যারা ব্যবসা করছেন সবাই তো আর বাইক চালায় না, ওরা বুঝে না, কিন্তু আমরা যেহেতু বাইক চালাই, আমি চালাই, রমন সাহেবও চালাই, আমরা সবাই কম বেশি বাইক চালাই, আমরা কিন্তু আন্ডারস্ট্যান্ড করি আপনাদের নিডস। অনেকেই চিন্তা করবে হয়তো যে আগের জিক্সার এই জিক্সার সব কিছুই সেম হচ্ছে, তো পাওয়ার একটু ডিফারেন্ট না, আসলে বেসিক্যালি এই বাইকে সব চেঞ্জ, পুরোটাই চেঞ্জ। যে একবার বসবে, যে একবার থ্রোটল দিবে, সে ডেফিনেটলি বুঝতে পারবে। বাংলাদেশে এখনও আরও অনেক বাইক লঞ্চ হওয়া বাকি, যেহেতু আমাদের সিসি লিমিট বাড়ছে, বাইকাররা অনেক এক্সাইটেড যে ভালো ভালো সিসি বাইক আসবে এবং সবগুলো হাতের নাগালেই আসবে। তো এইবার এই প্রাইস নিয়ে আমাদের বাইকাররা আসলে কী চিন্তা করতেছে এখন পর্যন্ত জানা যাচ্ছে না, তবে আশা করি এই বাইকটা মার্কেটে অনেক বেশি চলবে এবং অনেক বেশি সাড়া পাবে। এর আগেও আমি অন্যান্য বাইক চালাইছি, 250 যেটা, সেটা চালানো হয়েছে, বাট ওটা থেকে এটার পাওয়ার মোর বেটার। আর আমি ফার্স্ট টাইম জাস্ট উইলিয়ে দিয়েছি, মানে ওরকম চালানোর টাইমও পাই না জাস্ট এখানে। ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রাই হলে আরও চালাবো, বাট ভালো লাগছে। প্রাইস অনুযায়ী দাম মোটামুটি, আমি বলবো না একদম অনেক ভালো কিছু, বাট মোটামুটি আছে। আর এটার আমি একটা জিনিস বলবো যে বাংলাদেশে 150 আর 250 লুক কিন্তু জাস্ট গ্রাফিক্স ছাড়া আহামরি কোনো চেঞ্জ করে, এটা যদি চেঞ্জ করতো বাংলাদেশের বাইকের কাছে আরও অনেক বেশি ভালো লাগতো। বাট ইঞ্জিনে অনেক ভালো করছে, অনেক ভালো, আগের তুলনায়। আগের জিক্সার আমি জিক্সার ইঞ্জিন ইউজ করছি, বাট ওটা থেকে এটা 250 হিসাবে যথেষ্ট ভালো, অ্যান্ড মনে হয়েছে রিফাইন অ্যান্ড ব্যালেন্সটা খুব ভালো লাগছে। এই যে 250টার যে লঞ্চিং হলো আজকে, এই ইভেন্টের মাধ্যম দিয়ে সুজুকি যা আমাদের অফার করলো, এর থেকে আমি মনে করি যে এটা আমাদের যে 150 সিসির থেকেও বেটার কিছু আমাদেরকে দিবে ইনশাআল্লাহ।